নম্বর বলি, চার নম্বরে রিজিক বাড়াবার শরীয়তী উপায় হচ্ছে আল্লাহ ভরসা, আল্লাহর উপর আস্থা, ভরসা করা। আল্লাহর উপর ভরসা মানে কর্মহীনতা নয়। যেমন এক শ্রেণীর লোকেরা আল্লাহ ভরসার নাম দিয়ে নিজের যুবতী স্ত্রীকে ছেড়ে দিয়ে, আর তারপরে ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে, আর তা হয়তো বৃদ্ধ বাপ মা আছে, তারাও রুজি রোজগার করতে পারে না, আর চলে গেল কোথা থেকে কোথায় চলে গেল, আল্লাহ ভরসা। তো আল্লাহ রাব্বুল আলামিন তো এইভাবে চলে যেতে বলেন না, এইভাবে তো আল্লাহ রাব্বুল আলামিন চলে যেতে বলেন নাই, বরং কর্ম করতে বলেছেন। তাহলে আপনাকে আপনার ফরজ দায়িত্বগুলি পালন করে, দিন দুনিয়ার ক্ষেত্রে ফরজ দায়িত্বগুলি পালন করে, তারপরে আল্লাহর ভরসা, আল্লাহর ভরসা মানে কাজ করার পরে রেজাল্টটা আল্লাহর জন্য ছেড়ে দাও, এটা হচ্ছে ভরসা। এই আর এর প্রমাণ নবী সাল্লামের পুরো সিরাত, নবী করিম সাল্লাম পুরো জীবনই পড়েন, প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাম মেহনত করেছেন, করেছেন না করেন নাই? নবী করিম সাল্লাম ছাগল চড়িয়েছেন না চড়াননি? আল্লাহ ভরসা করেছেন। নবী করিম সাল্লাম ধার করজ নিয়েছেন, নবী করিম সাল্লাম হিজরত করেছেন, আল্লাহ ভরসা, ঘরে বসে থাকবো, আর আল্লাহ যদি রক্ষা করে হয়তো মারে কে, রাখে আল্লাহ মারে কে, এই কথা বলে তো মক্কার ঘরে বসে থাকেননি। হ্যাঁ, আলীকে রেখে দিয়ে যে তুমি পাওনা দাওনা গুলো দিয়ে দিও, মানুষের আমানত আছে, আর তিনি রাস্তা ধরলেন, রাস্তা ধরলেন তো সোজা, যেটা রাস্তা সকলে জানা সেই রাস্তা কেন ধরলেন না, উল্টো রাস্তা ধরলেন, আবার সৌর পাহাড়ে আর গুহায় তিন দিন কেন থাকলেন, সাথে সাথে চলে আসে আল্লাহ ভরসা, এখনই বেরিয়ে যায়, কেন করলেন না? তাহলে বোঝা গেল যে দুনিয়ার উপায় উপকরণ অবলম্বন করতে হবে, মেহনত পরিশ্রম করতে হবে, আর তারপরে তখন রেজাল্ট আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে, রেজাল্ট আমার হাতে আপনার হাতে নেই। নবী করিম সাল্লাম বদরে গেছেন, ওহদে গেছেন, ওহদে কেন যাবেন, মসজিদে নবীতে বসে থাকবো, জিকির আজকার করবো, দোয়া তসবি করবো, আর নামাজে সেজদায় পড়ে থাকবো, আল্লাহ ভরসা, এই তো করেন নাই রাসূলুল্লাহ সাল্লাম। তাহলে বোঝা গেল যে আল্লাহ ভরসা মানে কর্মহীনতা নয়, বরং কাজ করার পরে অন্তরের আস্থা ভরসা আপনার কাজের উপর থাকবে না, যে আপনাকে কাজ দিয়েছে বস তার উপর থাকবে না, আপনার চাকরির উপর ভরসা থাকবে না, ব্যাংক ব্যালেন্সের উপরে ভরসা থাকবে না, জমি জায়গার উপর ভরসা থাকবে না, হ্যাঁ, বরং আপনার ভরসাটা হবে কার উপর, আল্লাহর উপর, কাজ করার পরে, কাজ করে রেজাল্টটা ছেড়ে দেন, রিজিক দেবেন না দেবেন আল্লাহ জানেন, কিন্তু আমার কাজ আমি করে যাই, আমার কাজ